হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্লোজ আপ দিয়ে মুখের কালো দাগ দূর করতে পারবেন এবং ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে ক্লোজ আপ দিয়ে মুখের কালো দাগ দূর করা যাবে। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তী আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখবেন, তাহলে আপনারা প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাবে। তো আজকে আপনাদেরকে ক্লোজ আপ দিয়ে দেখাবো কিভাবে মুখের কালো দাগ দূর করা যায়। প্রথমে ক্লোজ আপ নেবেন, ক্লোজ আপ টুথপেস্ট এবং তার সাথে একটু পানি নেবেন। পানি নিয়ে তারপরে খুব সহজে আপনারা মুখের কালো দাগ দূর করতে পারবেন। দেখুন দেখুন, আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আপনারা হালকা একটু ক্লোজ আপ নেবেন, যে জায়গাটা দিবেন, ধর আপনাদেরকে দেখাচ্ছি, ফার্স্টে হালকা করে মাখবেন, মাখার পরে একটু পানি দিবেন। এভাবে পানি দিয়ে হালকা হালকা করে মাখতে থাকবেন। দেখুন এভাবে মাখতে মাখতে যখন দেখবেন ফেনা হয়ে আসতেছে, 2 মিনিট ধরে এভাবে আপনারা কালো দাগের উপরে ওয়াশ করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত ফেনা হয়। যখন দেখবেন পুরোপুরি ফেনা হয়ে আসতেছে বা পুরোপুরি ফেনা হয়ে গেছে, তখন আপনারা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন আস্তে আস্তে। দেখুন এভাবে পানি দিয়ে ভালো করে যখন ওয়াশ করবেন, তখন আপনাদের মুখের ময়লা সহ কালো দাগগুলো খুব সহজে দূর হয়ে যাবে। এবং তার জন্য আপনাদেরকে এভাবে প্রতিদিন অন্তত 5 থেকে 6 মিনিট ধরে ওয়াশ করতে হবে। 5 থেকে 6 মিনিট ওয়াশ করলে দেখবেন আপনাদের মুখের কালো দাগগুলো অবশ্যই দূর হয়ে যাবে। এবং এরপর আপনারা পানি দিয়ে খুব সহজে ধুয়ে ফেলতে পারেন। এভাবে পানি দিয়ে আপনারা ধুয়ে ফেলবেন। পানি দিয়ে ধোয়ার পর আপনারা অবশ্যই শুকনো টোয়ালে দিয়ে হাত মুছে ফেলবেন। শুকনো টোয়ালে দিয়ে হাত মোছার পর আপনারা দেখবেন আপনাদের ওই জায়গাটা ময়লাগুলো পরিষ্কার হয়ে গেছে, আর অবশ্যই আপনাদের কালো দাগগুলো খুব সহজে খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। তো ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা প্রতিদিন আপডেটগুলো খুব সহজে পেয়ে যাবেন। ধন্যবাদ।